Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আরে সব হয়ে গেছে, তোর খাট খুলে আমি স্টোরে ঢুকিয়ে দিয়েছি, দেখে সাবধানে সাবধান। আসো আস্তে আস্তে আস্তে, দেখে 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 আনবে, দেখে আনবে আস্তে আস্তে। ধাক্কা নজর না লাগে কোথাও। বাস বাস বাস, আলমারি 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 আলমারি, যাও ব্যাস, ঠিক আছে। দেখে দেখে সাবধানে সাবধানে আস্তে, দেখে 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 দেখে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানটা এইখানটা ভাই, আস্তে ঘুরিয়ে দাও, সামনে ঘোরাও, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে না? অনেক ধন্যবাদ ভাই, এদিকে আসুন, এই নিন আপনাদের একটু বক্সিস দিয়ে দিই, এক দুই খাই নিন ভাই, হ্যাঁ ঠিক আছে, যা যা ভাই যা। বাবা হ্যাঁ বলছি, এত টাকা দেয় আর কি হলো, বকশিস তো, বকশিসে কেউ 200 টাকা দেয়? গরিব মানুষ, ঠিক আছে না? ঠিক আছে মির্জা, ঘরে সেটিংটা কেমন লাগছে সেটা বল, আর বৌদি ভাইকে ডাকবো। হ্যাঁ আরে যা হয়েছে হয়েছে, জনজনে জিজ্ঞেস করার কি আছে, ঘর একটা হলেই হলো, আমার এত সাজানো গোছানো ঘর পছন্দ না। এই দেখ সৃজন, ঘরে বউ এসছে, তার একটা পছন্দ অপছন্দ আছে নাকি? দেখ পর্ণা তো এখানে কাউকে সেভাবে চেনে না, তুই ওকে আশ্বাস দিবি, ভরসা দিবি, তাই না? ওর কি পছন্দ সেটা তোকে জানতে হবে তো। বাবু এসে গেছে। বাবু রে। হ্যাঁ মা। বলছি তুই তৈরি হবি তো কখন? তো হ্যাঁ বল। আলমারি সব দিয়ে গেল? হ্যাঁ খাট খাট চলে গেল, আমরা তো গদি টদি চাইনি, তাই শুধু খাট আর আলমারি পাঠিয়ে দিয়েছে। শোন না, এখানে নতুন গদি পাতার বন্দোবস্ত করতে হবে তো। চলো, তোমাকে সাজাতে পার্লার থেকে লোক আসবে, জোর করেই ব্যবস্থাটা করেছি, তোমার বিয়ের দিন এত সুন্দর লাগছিল, বউ ভাতেও যাতে সুন্দর লাগে তাই জন্য। তোমাকেও বর্ষা, তোমাকেও বিয়েতে খুব মিষ্টি লাগছিল। দূর, তোমার মতো আমি তো সুন্দরী নাকি যে আমাকে মিষ্টি লাগবে? উমা, তোমাকে কে বলেছে তুমি সুন্দর নও? তোমাকেও খুব সুন্দর দেখতে, বুঝেছো? কি হলো? আরে হঠাৎ কি হলো, তুমি কান্নাকাটি শুরু করলে কেন? হে কৃষ্ণা, তুমি হঠাৎ কাঁদতে শুরু করলে কেন, কি হয়েছে? কি মা, ও মা, মা কি হয়েছে, কি কাণ্ড, তুমি তুমি কাঁদছো কেন হঠাৎ, কি হয়েছে বলো? ও মা বলো কি হয়েছে। বর্ষা, কোনো সমস্যা হয়েছে নাকি? বাবু, আমি তো এতগুলো বছর তোকে পুরনো ঘরটায় দেখে অভ্যস্ত, আমি এই নতুন আসবাবপত্র এসব আমি ঘরটাকে চিনতে পারছি না রে, তোর ঘরটাকে চিনতে পারছি। আরে বাবা, আরে বাবা, তুমি এত কষ্ট পাবে জানলে তো আমি এসব আনতেই দিতাম না। না না বাবু, না 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 না, তারপরে তারপরে তোর বউ বলবে যে তোর মায়ের জন্য তোর বউ নতুন খাটে শুতে পারবে না। না না না, এভাবে ভাবিস না। দেখো কৃষ্ণা, তোমার কথার মাথা মুন্ডু আমি কিচ্ছু বুঝতে পারছি না, তুমি ঘর চিনতে পারছো না মানে ঘর তো একই আছে, হ্যাঁ দুটো আসবাব খালি নতুন এসেছে, এই তো। তাহলে তোমার সত্যি, এই সৃজন ছাড় ছাড় বলছি, ছাড় মাকে ছাড় ছাড় বলছি, চলো
কৃষ্ণা এখান থেকে চলো, একটু পরে পর্ণা এখানে সাজগোজ করতে আসবে, তাছাড়া আত্মীয়দের আসার সময় হয়ে গেছে। চলো 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 এখান থেকে, চলো চলো, ওঠো 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 ওঠো, তুমি ওঠো ওঠো, চলো 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 এখান, চলো চলো এখান থেকে, চলো। ঘরটাকে তুমি চিনতে পারছো না, ঘর কি হলো? তুই এখানে দাঁড়িয়েছিস কেন বর্ষা? কি সমস্ত সাজানোর লোকটো কিনেছিস? তোদের সব আধুনিক কেতামারা সাজাবে, সেসবের ব্যবস্থা কর গিয়ে। কৃষ্ণা তুমি না সত্যি, যাও মা ভেতরে যাও, নিয়ে যা নিয়ে যা নিয়ে যা। কৃষ্ণা মা মা বৌদি ভাই, তুমি দু মিনিট দাও, তোমার ঘরটা ভালো করে সেট করে দিচ্ছি। আসলে এনার পছন্দ অপছন্দ তো কিছুই নেই, তুমি একবার এসো, তোমার মতামত নিই, এসো এসো এসো। শোনো, আর যাই করিস, মায়ের যেন পছন্দ হয়, এই নিয়ে মা যেন কান্নাকাটি না করে দেখিস। বৌদি ভাই কি সুন্দর লাগছে তোমার। বর্ষা সত্যি তুমিও না পারো বটে, সব কিছুটা বাড়িয়ে বাড়িয়ে বলো, আমাকে অতটাও সুন্দর লাগছে না। আচ্ছা শোনো না, বলছি যে দাদাকে ডাকবো নাকি? এই খুব পাকা হয়েছো না তুমি, সবসময় শুধু ফাজলামি। আচ্ছা তুমি না এখানে দাঁড়াও, আমি ওনাকে এগিয়ে দিয়ে আসি। আচ্ছা হয়ে গেছে না? মা বলছি তোমরা আজকে তাড়াতাড়ি চলে আসছো তো এখানে? হ্যাঁ হ্যাঁ, এই তো আমি রেডি হয়েই গেছি, একটু পরে রিসেপশনের জায়গায় গিয়ে বসবো। বলছি শোনো না, তোমরা কিন্তু বেশি দেরি করবে না, তাড়াতাড়ি চলে আসবে কেমন? বর্ধি আমাকে শেষে এসব কথা শুনতে হলো? মৌমিতা কোনো দিন তোমাকে এইভাবে কথা বলবার সুযোগ পেয়েছে? তুমি বর্দি, না 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 না, আমি অপমান সহ্য করতে পারছি না। আমি বাবু, কি হয়েছে মা? আর কি হবে বাবু, কি হবে, তুই এখন বিয়ে করেছিস, বড় হয়েছিস, তোর মাকে তাকে দাসীবাদী হয়ে থাকতে হবে, তাই না বল? আমি আর কি করেছি, তোর যাই বলছি তোর বউয়ের গায়ে ফুসকা পড়ে যাচ্ছে। দোষের মধ্যে দোষ এইটুকুই হয়েছে যে আমরা একটা আলোচনা করছিলাম যে ওদের বাড়ি থেকে খাট দিল, বিছানা দিল না, কিরকম একটা ফাঁকা ফাঁকা লাগছে, মৌমিতা বলছিল, আমি কিন্তু বললাম যে আমরাই বারণ করেছি, তাতে মৌমিতা বলেছিল বারণ তো অনেকেই করে কিন্তু তারপরেও তো মানুষ দেয় আর কি, এইটুকু কথা বলার জন্য তো তোর বউ কতগুলো কথা শুনিয়ে দিল বাবু। বিশ্বাস কর আমাদের মনে কিন্তু একবারও এটা ছিল না যে আমরা ওকে অপমান করব। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।